গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য কাতার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানরা। মূলত গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করছে কাতার। এক্ষেত্রে এর আগেও একবার দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশটি। জানা গেছে সিআইএর উইলিয়ামস বার্নস ও মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এই সপ্তাহের শেষের দিকে ইউরোপের কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হাতে এখনও প্রায় 130 ইসরায়েলি বন্দীকে মুক্তি করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।